প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে উডওয়ার্কিং টু দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, এতে করে ভিডিওটি প্রথমে আগে বুঝে নেবে, তারপরে তুমি লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বইয়ে যেভাবে নির্দেশনা দেব, ঠিক তোমার বই থেকেও তুমি দেখে দেখে লিখতে পারো, অথবা আমি ভিডিওতে এখানে যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবেই লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্ট থেকে প্রশ্নপত্রটি নেব এবং সেখান থেকে প্রশ্নপত্রটি দেখার পরে বই থেকে উত্তরটি করার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, এতে করে যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে আসি। তোমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে এখানে দেখতে পাবে যে আমাদেরকে প্রথমেই বলা হচ্ছে যে ব্যান্ড স, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে হয়তো, যে ব্যান্ড স ফাইলিং মেশিনের প্রধান অংশসমূহ সঠিকভাবে বর্ণনা করলে। তো চলো আমরা ব্যান্ড স ফাইলিং মেশিনের প্রধান অংশসমূহ সঠিকভাবে বর্ণনা করে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের দিকে একটু লক্ষ্য করলে দেখবে যে ব্যান্ড স মেশিন, এই ব্যান্ডস মেশিনের এখানে চিত্রটি দেখতে পাচ্ছ এবং এখানে প্রধান অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। হয়তো তোমরা লেখাগুলো চিনতে পারছো না, আমি তোমাদেরকে এই জন্য একটু পড়ে শোনানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, প্রথমে এখানে তোমরা প্রধান অংশসমূহের যে কাজ দেওয়া আছে, তো আমাদের প্রধান অংশসমূহ লিখতে বলছে, আমরা প্রধান অংশসমূহ একটু লেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছিলে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। এই লাইনটুকু তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি তোমাদের এটুকু একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। বলা হচ্ছে যে বডি স্টিলের তৈরি মেশিনের কাঠামো, এটি মেশিনকে মেঝের উপর বসিয়ে রাখে। আচ্ছা, দেখ, 20 থেকে 30 ইঞ্চি ব্যাসের দুইটি চাকার একটি নিচ ও অপরটি উপরে লাগানো থাকে, এটির উপর রেঞ্চ ঝুলানো হয়। আচ্ছা, টেবিল নিচের হুইলের উপরে বসানো থাকে, যার উপর কাঠ ও গাছ চেরাই করা যায় বা চেরাই করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার নিচের অংশটুকু তোমরা দেখতে পাবে, আমি তোমাদের আর বলতেছি না, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে যেভাবে অংশগুলোর নাম দেওয়া আছে, তো এগুলো তোমরা সুন্দর করে যেভাবে দেওয়া আছে সবগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে এখানে লক্ষ্য করে দেখো, এই অংশগুলো যদি তোমরা লেখো তো সেক্ষেত্রে খুবই ভালো হবে, যদি না লেখো তাও সমস্যা নেই। তবে তোমরা কিন্তু এইখান থেকে এই যে এই অংশটুকু পর্যন্ত অবশ্যই একদম তোমাদেরকে লিখতেই হবে, মাস্ট বি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো চলো আমরা এবার তারপরের অংশটি দেখে আসি। আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে বলা হচ্ছে যে ব্যান্ডস যে মেশিন আছে, আমি তোমাদের একটু হয়তো দেখতে সমস্যা হচ্ছে, দেখো এখানে ব্যান্ডস যে মেশিন আছে, এই ব্যান্ডস মেশিনের নিরাপত্তা বিধি সঠিকভাবে বর্ণনা করতে হবে। তো চলো বই থেকে দেখানো যাক ব্যান্ডস মেশিনের নিরাপত্তা বিধি। তোমরা যদি এখানে আবারও লক্ষ্য করে দেখো তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবে যে ব্যান্ডস যে মেশিন, এই নিরাপত্তা বিধি কিন্তু দেওয়া আছে। আমাদের হেডলাইন কিন্তু এটি, ঠিক আছে? এটি হেডলাইন তোমাদের। আচ্ছা, তারপরে তোমরা এই অংশটুকু সুন্দর করে লিখবা, হ্যাঁ? আচ্ছা, তারপরে এই যে নিরাপত্তা বিধি দেওয়া আছে, তো এই নিরাপত্তা বিধিগুলো তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা এই যে নিচে আরও অংশগুলো দেখতে পাচ্ছ, অপারেটর সমূহ, তো এগুলোও কিন্তু প্রশ্নের স্বরূপ হিসেবে তোমরা ওখানে লিখবা, হ্যাঁ? তাহলে সব থেকে ভালো হবে। এবং এখানে রক্ষণাবেক্ষণগুলো মূলত দেওয়া আছে, তো সবগুলো লেখার দরকার নেই, তোমরা এই অংশগুলো লিখবে, ঠিক আছে বন্ধুরা? এই যে আমি তোমাদের আরেকবার বলে দিই, অপারেশন সমূহ যে আছে, এখান থেকে এগুলো লিখলে একটু ভালো মার্কসটা তোমরা পেয়ে যাবে। আর এটুকু তো অবশ্যই মাস্ট বি কিন্তু তোমরা লিখবে, দেখতে পাচ্ছ এই অংশটুকু মাস্ট বি তোমাদেরকে লিখতেই হবে, কেমন? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তারপরের প্রশ্নটি উত্তর দেখে নেওয়ার চেষ্টা করি। আগে প্রশ্নটি যদি আমরা এদিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে বলা হচ্ছে যে ব্যান্ডস ও ব্লেড মেশিনের যে ব্লেড ধার করার সঠিকভাবে বর্ণনা করলে। তো চলো আমরা ব্লেড ধার করার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে, আমরা প্রথমেই একদম দেখতে পাচ্ছি এখানে যে 5.3 যে দেওয়া আছে, তো এইটুকু তোমরা লেখার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সরঞ্জাম এবং কার্যপদ্ধতি দেওয়া আছে, তো সার্কুলার ব্লেড ধার করার যে পদ্ধতি, তো এইটুকু তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এইটুকু লেখার চেষ্টা করবে বন্ধুরা, ঠিক আছে? এই যে তোমাদের আমি আরও ভালো করে দেখিয়ে দিই, এই যে এই অংশটুকু তোমরা লেখা চেষ্টা করবে এবং সুন্দরভাবে লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টটি এখান থেকে ছিল।
পরবর্তী অন্য কোনো অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি আমাকে কমেন্ট বক্সে করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং বুঝতে অসুবিধা হলেও কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।